নির্মা ডিটারজেন্টের নাম বা নির্মা কমার্শিয়ালস এর সেই গান আমাদের সকলেরই পরিচিত, কিন্তু কিভাবে সূচনা হয়েছিল এই ব্র্যান্ডের তা আমাদের অনেকেরই অজানা। হয়তো নির্মা কমার্শিয়ালস এর হেমা, রেখা, জায়া, সুষমাও এই ব্র্যান্ডের আসল কাহিনী জানে না। এই গল্প তাই আমরা আজ আপনাদের জানাবো। নির্মা ব্র্যান্ডের প্রতিষ্ঠাতার নাম কার্জন ভাই প্যাটেল। গুজরাটের এক সাধারণ কৃষক পরিবারে তার জন্ম। কেমিস্ট্রি বিষয়ে পড়াশোনা শেষ করে তিনি গুজরাট সরকারের মাইনিং অ্যান্ড জিওলজি ডিপার্টমেন্টে চাকরি করতেন। তবে 9টা-5টা চাকরিতে কোনোদিনই তার মন বসেনি। এরই সাথে তিনি ফসফেট ফ্রি সিনথেটিক ডিটারজেন্ট পাউডার তৈরির চেষ্টা শুরু করেন। আর এই ডিটারজেন্ট পাউডার বানানোর জন্য তিনি তার বাড়ির পিছনে একটি ল্যাব তৈরি করেছিলেন। সালটা ছিল 1969। একদিন তিনি হঠাৎ হলুদ রঙের ডিটারজেন্ট তৈরি করে ফেললেন। এবার আপনাদের জানাই এই ডিটারজেন্টের নাম নির্মা হওয়ার নেপথ্য কাহিনী। কার্জন ভাইয়ের মেয়ের নাম ছিল নিরুপমা, আর সবাই তাকে ভালোবেসে নির্মা নামে ডাকত। তবে হঠাৎ একদিন কার্জন ভাইয়ের মেয়ে পরলোক গমন করে, তাই মেয়ের স্মৃতিতে এই ডিটারজেন্টের নাম রেখেছিলেন নির্মা। ডিটারজেন্ট তৈরির পর কার্জন ভাই প্রত্যেক দিন অফিস থেকে ফেরার পথে 15-20 প্যাকেট ডিটারজেন্ট বিক্রি করতেন, আর এভাবেই নির্মা ব্র্যান্ডের কিছু নিয়মিত কাস্টমার তৈরি হয়। উল্লেখ্য, নির্মার দাম ছিল বেশ কম, যেখানে অন্যান্য ব্র্যান্ডের ডিটারজেন্টের দাম ছিল 10-15 টাকা, সেখানে 1 কেজি নির্মা ডিটারজেন্টের দাম ছিল মাত্র 3.5 টাকা। তাই ধীরে ধীরে এই ডিটারজেন্ট মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এভাবেই নিজের কোম্পানি বড় করার জন্য 1972 সালে তিনি সরকারি চাকরি ছেড়ে দেন আর আহমেদাবাদে একটি দোকান খোলেন। তবে এই সময়টা একটু সমস্যার সূত্রপাত হয়, যখন রিটেলাররা তার কাছ থেকে ধারে মাল নিতে শুরু করে, যার ফলে কোম্পানিকে ক্ষতির মুখে পড়তে হয়। এই সময় কার্জন ভাই বাজার থেকে নির্মার সব প্রোডাক্ট তুলে নেন। কার্জন ভাইয়ের হঠাৎ এমন পদক্ষেপে চমকে উঠেছিলেন রিটেলাররা। তারা ঠিক বুঝতে পারেনি যে কার্জন ভাই স্ট্র্যাটেজি কি। তবে কার্জন ভাইয়ের চিন্তা ভাবনা ছিল একেবারেই অন্যরকম। তিনি বাজারে নির্মা প্রোডাক্টের অনুপস্থিতিতে দূরদর্শনে নির্মার প্রচার শুরু করেন, ফলে নির্মা প্রোডাক্টের চাহিদা দ্বিগুণ বেড়ে যায়। এরপর তিনি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আনেন। তিনি জানান যে নির্মা আর ধারে ব্যবসা করবে না, আর এভাবেই নির্মা ব্র্যান্ড রাতারাতি আকাশ ছোঁয়ে। আজ নির্মা কোম্পানি 25,000 মানুষের অন্ন সংস্থানের উৎস। নির্মা ব্র্যান্ডের এই কাহিনী আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, আর এমনই সব ব্র্যান্ড স্টোরিজ জানবার জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.